রান্না ঘরে রান্না হবে পাঁচ মিশেলে মিলে মিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি তেলে ডুবি ফুলকলুচি চিকেন মটন ডিমের কারি চিংড়ি মাছের মালাই কারি ভাপা ইলিশ চাই পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম পাওয়ার্ড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফি নিবর্তি নমস্কার নালে ঝোলে হেসেলের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত নালে ঝোলে হেসেল শুরু হয়েছে এবং গড়গড়ি এগিয়ে চলেছে তার কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমাদের সঙ্গে এসেছেন ডালিয়া দাস ডালিয়া এসেছেন বেলঘরিয়া থেকে ডালিয়া কি করছো তুমি আজকে আজকে আমি চিকেন পোলাও করব মানে এটা হচ্ছে ডালিয়ার স্পেশাল মেনু তাই ডালিয়াস চিকেন পোলাও একদম তো আসুন দেখে নি ডালিয়াস চিকেন পোলাও করতে কি কি উপকরণ লাগছে চিকেন পোলাও করতে আজকে আমার লাগছে বাসমতি রাইস চিকেন লেগ পিস লাগবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কিশমিশ কাজু আর গরম মশলা লাগবে আর টমেটো কুচি আর ডিম সেদ্ধ আর কাঁচা লঙ্কাটা হচ্ছে সাজানোর জন্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ স্বাদমতো চিনিও স্বাদমতো দুধ সাদা তেল একেডি ঘি তো উপকরণ তো দেখে নিলাম উপকরণের মধ্যে বেশ সুস্বাদু উপকরণ রয়েছে তো ডালিয়া মূলত বেলঘরিয়াতেই কি জন্ম বড় হওয়া না না আমি বিয়ে হয়ে বেলঘরিয়া এসেছি তার আগে ছোটবেলা হচ্ছে কোন নগরের মানুষ বিবাহ সূত্রে বেলঘরিয়া তো রান্নাটা কি করে ভালো লাগলো রান্না আমি ছোটবেলা থেকেই রান্না করতে ভালোবাসি আচ্ছা আর এখন তো ওটা হবি হয়ে গেছে তো আসুন শুরু করি আজকে আমরা ডালিয়াস চিকেন পোলাও আমাদের রান্নার মূল পর্বে যাচ্ছি সাদা তেল মেন রান্নাটা হবে একে দিঘিতে একদম একে দিঘিতে হবে আচ্ছা তেলটা একটু গরম হতে হবে একটু গরম হোক কড়া আমাদের বসেছে কড়াতে আমাদের সাদা তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো খুব অল্প পরিমাণ তেল এবং তার উপরে এবারে এক এক করে মশলাগুলো পড়বে তো ছোটবেলা কেটেছে কোন নগরে বাড়িতে কি কোনো স্পেশাল মেনু ছিল মায়ের রেসিপিতে স্পেশাল মেনু না আমার বাবা খুব ভালো রান্না করতেন আচ্ছা মানে তোমার এটা এসেছে কি বাবা থেকে একদম বাবা থেকে বাবা খুব ছোট আমি যখন মানে 5-6 বছর ছিলাম তখনই বাবা আমাকে বলতো এটা কর ওটা কর আর ভালো হলে আবার পুরস্কারও দিত মানে বাবা এনকারেজ করেছিলেন তারপরে বিবাহ হলো যখন বিয়ের সূত্রে বেলঘরিয়া বিয়ে আমার খুব ছোট বয়সেই হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বিয়ে হয়ে গেছে আচ্ছা তো হ্যাঁ তারপরে বেলঘরিয়া এসে শ্বশুর বাড়ির থেকে এখন যা রান্না করি সবই শ্বশুর বাড়ির থেকে পাওয়া আর আচ্ছা মানে এই রান্নাটা কি নিজের নাকি না এটা একদম আমার নিজের নিজের রেসিপি আচ্ছা তো তেলটা মোটামুটি গরম মনে হয়ে গেছে আমি গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি পোলাও তো পোলাওতে একটু গরম মশলাটা পড়বে আর কি আমি একটু নাড়াবো হ্যাঁ একটু নাড়ো কটা পেঁয়াজ রেখেছিলে তুমি মাঝারি মাঝারি দুটো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খুব ঝিরি ঝিরি করে কাটা এবার না আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আমাদের রেখে দিই ঘি আমি নাড়াতে থাকি ঘি পুড়লেই রান্নায় একটা অসম্ভব সুন্দর স্মেল আসে আর আমাদের বাঙালিরা তো ভোজন রসিক সুতরাং ঘিয়ের গন্ধে একটা খিদে পেয়ে যাওয়ার ব্যাপার থাকে আর আমার রান্নায় প্রচণ্ড ঘি পড়ে যায় ঘি পছন্দ করি সেই আমি আজকেই বলছিলাম যে বাঙালি হয়েছ আর ঘি খাবো খাবে না সবাই বলে না যে ঘি খেলে খুব মোটা হয়ে যায় ওটা কিন্তু ফালতু কথা আমি খেতে ভালোবাসি মোটা হতেও ভালোবাসি ভালো খাবার খেলে তো ঘি দিতেই হবে তাই পেঁয়াজটা এত ভালো কেটেছে ডালিয়া একদম মানে মিহি করে কাটা
পেঁয়াজ ভাজার একটা স্মেল হালকা হালকা বেরিয়েছে। বাহ, ওই না একটু পরেই আমি টমেটোটা দিয়ে, হ্যাঁ একটু পেঁয়াজটা সম্ভবত একটু ব্রাউন ব্রাউন হবে, এখন একটা পিঙ্কিশ টোনটা এখনো রয়েছে, আর একটু ব্রাউন ব্রাউন হবে। পেঁয়াজটা আবার পুড়ে গেলে না ভালো লাগবে না, একটু কম ভাজা হলেই ভালো। এবারে কি দেবে? এবারে আমি টমেটোটা দিয়ে দেবো, আর একটু ভাজা হবে। তুমি টেস্ট করবে না, আমাকে ভালো করে রান্নাটা করো। আমার এই নালে ঝোলে হেসে হেসে তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, রান্নাঘরটা আমি সাজানো হয়েছে, হ্যাঁ খুব সুন্দর। আর এমনিও আমি তোমার ভীষণ ফ্যান, বড় একটা ফ্যান আজকে থেকে না, আমি সিটিভিএন আমরা প্রায় 20 বছর, যবে থেকে সিটিভিএন এসছে তত তবে থেকেই দেখি আমরা। বাহ, আমার ভালো লাগবে যে তুমি আমার অনেক পুরনো দর্শক আমাদের চ্যানেলের, মানে এই রান্নাটা কিন্তু মূলত কষানোর উপরেই। হ্যাঁ, তো আমাদের পেঁয়াজ ভাজা চলছে, ডালিয়াস চিকেন পোলাও হচ্ছে আজকে রেসিপি, এটাও স্পেশাল। তো বিয়ে হয়ে তো এলে একদম সেই বলতে পারো 16 বছর বয়সে, তো তারপরে শ্বশুরবাড়িটা এসে কীভাবে ম্যানেজ করলে এই ছোট বয়সে? ম্যানেজ করতে একটু কষ্টই হয়েছে, কেন তখন খুব ছোট ছিল, আমার আমাদের ফ্যামিলি অত বড় ছিল না, শ্বশুর বাড়িতে যত বড় ফ্যামিলি। পেঁয়াজটা আমাদের ব্রাউন হয়ে গেছে, এবারে আমাদের এর উপরে পড়বে হচ্ছে টমেটো। শ্বশুর বাড়িতে কি অনেক বড় ফ্যামিলি? হ্যাঁ, বড় বলতে কি, আমার দুই ভাসু, তাদের ছেলে মেয়ে, যা আর অনেক আমাদের মানে শ্বশুর বাড়িতে পাবলিশার ছিল তারা, এই জন্য অনেক ছেলে মেয়ে মানে প্রেসে কাজ করতো নিচে, তারাও খেতো আমাদের ওপর, মানে একটা 91, হ্যাঁ হ্যাঁ ওই 20-25 জনের মতন ডেলি সকাল বিকাল। হ্যাঁ, তো শ্বশুর বাড়িতে কি রান্না বান্নার চলটা কিভাবে ছিল? মানে শ্বশুর বাড়িতে লোক ছিল রান্না করার, সব কিছুরই লোক ছিল, আমরা শুধু হেল্পিংয়ে ছিলাম, কিন্তু তাতেও মানে সারাদিনই কাজই করতাম। রান্নাবান্না কি এখানে এসে অনেক কিছু শিখেছো, নতুন নতুন রেসিপি? না আমার বরাবরই নতুন, আমি কাগজ দেখে রান্না করি, পেপার দেখে রান্না করি, ওরকম আর কি। তারপরে তখন তো টিভিতে একটা দুটো রান্নার ইয়ে হতো, মানে এখন তো ধরো এখন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের রান্না দেখতে পাবো। ওই এই রান্নাবান্না সংসার করা, এর বাইরে কি আর কোনো হবি আছে তোমার? এর বাইরে আমি গান করতে ভালোবাসতাম, বিয়ের আগে সেরকম গান শিখতে পারিনি, বিয়ের পরে আমি গান শিখেছি। আচ্ছা, তুমি গান শিখেছো? হ্যাঁ, মানে নুনটাকে তুমি একবারেই দিয়ে দিলে, দিয়ে দিলাম, পরে যদি লাগে তো আর একটু দিয়ে দেবো। মানে গানের প্রতি ভালোবাসাটা ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম ছোটর থেকে, ছোটর থেকে আমরা অনেক ব্রতচারীও করেছি, সেখানেও গান করেছি। সেরকম বিয়ের পরে মানে শ্বশুর বাড়ির তত্ত্বাবধানে গান শেখা? হ্যাঁ, গানটা শিখলাম। কী ধরনের গান গাও তুমি? আমি মূলত রবীন্দ্রসঙ্গীতই শিখেছি, তার সাথে সাথে তোমার নজরুলগীতি সবই শিখেছি। পৃথিবী তোমারি যে চাই, আজ নাই গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল যো ছোনার গানার নয়, ওগো প্রিয় মো খোলো বাহুর পৃথিবী তোমারি যে চাই। চলো এরপরে কি পরে? আদা রসুন পেস্টটা দিয়েছি। সুনীল চৌধুরী শোনালে তুমি আমাদের, আমি খুব পছন্দ করি ওনার টিউন, ভালো লাগে। রান্না কিন্তু মূলত ডিপেন্ড করে হচ্ছে তুমি কিভাবে কষাচ্ছ, কতক্ষণ কত যত্ন নিয়ে কত ভালোবেসে তুমি রান্নাটাকে মানে গ্যাসের উপরে মশলাটাকে একটা মশলার সঙ্গে আরেকটা মশলাকে মেশাচ্ছ। এই রেসিপিটা কার প্রিয় রেসিপি, মানে তোমার হাজবেন্ড বা তোমার সন্তান? আমার মানে পোলাও আগে বেশি মানে সবাই পছন্দ করে, আমার নাতিও খুব পছন্দ করে। হলুদ গুঁড়ো, জিরা,
জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মাংসটা কিন্তু আপনাদের বলে দিই, মাংসটা কিন্তু কোনো ম্যারিনেট করা নয়, এটা কিন্তু একদম জেনারেল মাংস, মানে জাস্ট ধোয়া রয়েছে। দিয়ে দিই দু পিস। এবারে একটা ব্রেস্ট পিস দিয়েছে ডালিয়া, একটা দিয়েছে লেগ পিস। এবার মাংসটা এর সঙ্গে একটু কষাতে হবে, একটু কষিয়ে আমি তারপরে আমি চালটা দিয়ে দেবো। মানে এই রান্নাটা কিন্তু পোলাও, পোলাও মানে একটা বেশ মুঘলাই ব্যাপার, একটু রাজকীয় ব্যাপার, বাট তোমার পোলাও প্রসেসটা একদম খুব ঘরোয়া প্রসেস, খুব সাধারণ, খুব ইজি, মানে খুব ইজি, সবাই করতে পারবে। তো এখন পরিবারে কে কে আছে? এখন তো আমি আর আমার হাজবেন্ডই থাকি। আচ্ছা, আমার দুই মেয়ে। আচ্ছা, তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি রান্না করো আর দাদা বসে বসে সুন্দর সুন্দর রেসিপি খান। আর দাদার কোনো স্পেশাল রেসিপি আছে? দাদা তো আমার হাতে যা পায় তাই। এবারে কি দেবো চালটা? এখানে কতটা চাল দিয়েছো? এখানে ওই 200 গ্রামের মতন আছে, বুঝলে। এটা হচ্ছে বাসমতি রাইস, তাই তো? চালটা ধোয়া ছিল, ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। প্রথমে কড়াতে তেল, তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা সহ, তারপরে পেঁয়াজ, পেঁয়াজের পরে টমেটো, টমেটোর পরে প্রথমে ওই পেস্ট যেটা ছিল আদা রসুন বাটা, তারপরে এক এক করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন পরিমাণ মতো, তারপরে চিকেনের পিস, তারপরে একটু পরে ধুয়ে রাখা বাসমতি চাল একটু ভিজিয়ে রাখতে হবে, রেখে তারপরে সেটাকে জল ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে আমি আর একটুখানি ঘি দিয়ে দেবো, আমাদের একেডি ঘি। আর একেডি ঘি এর গন্ধটাই আলাদা। এরপরে একটু জল পড়ছে, এই জল দেওয়াটাই কিন্তু পোলাওয়ে খুব ইন্টারেস্টিং একটা হিসেব। এই জলটাই যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা একটু নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না। পোলাও কিন্তু ঝরঝরে হতে হবে, অথচ চালটা সেদ্ধ হতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল, এরপরে আমি দুধ দেব, চিনি দেব, গরম মশলা দেব আর কাজু কিশমিশও দিয়ে দেবো একেবারে। দিয়ে প্রেশার দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আচ্ছা, চিনিও স্বাদ মতো। তুমি বলেছো মিষ্টি খুব বেশি হবে না, অল্প মিষ্টি দেবো। গরম মশলার গুঁড়ো, কিশমিশ, কাজু, মানে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেব দুধটা দিয়ে, আমি ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, এই দুধটা দিলে না মানে রিচনেসটা তো ভালো হবে আর টেস্টটাও খুব ভালো হবে। এবার এটাকে প্রেশার কুকারে দিতে হবে। ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে কিন্তু, বাহ! আমি না এরকম দুধের ব্যবহারটা জানতামই না, যে দুধে এরকম একটা রিচনেস আসে। এটা হচ্ছে ডালিয়াস চিকেন পোলাও, এটা প্রেশারে আমরা দিয়েছি। ডালিয়া, এর মধ্যে কি একটু জল লাগবে? জলটাকে আমি চাইলে একটু ফুটিয়ে নিতে পারি? গরম জল দিলে খুব ভালো। ধনে পাতা কুচি, এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে কটা সিটিতে দেব? একটা সিটি দিলে হয়ে যাবে, সিটি দিয়ে একটু রাখতে হবে। আমাদের প্রিপারেশন চলছে ডালিয়াস চিকেন পোলাওয়ের, এখন এবারে পোলাওয়ের একদম লাস্ট মিনিটে আমরা দাঁড়িয়ে রয়েছি, সিটি বাজবে, প্রেশার কুকার সিটি বাজাবে, আমরা প্রেশারের ঢাকনা খুলবো, আঘ্রাণ নেব, অর্থাৎ সুঘ্রাণ যেটা সেটা নেব, এবং তারপর টেস্ট অ্যান্ড আপনাদের কাছে ফাইনালি বলে দেওয়া
যে কেমন হলো। কিন্তু এটা সিটি বাজাতে বাজাতে প্রেসার কুকারের আমরা নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, নালে চলে এসলে ফিরে আসছি বিরতির পর। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। পাওয়ার্ড বাই ডক্টর প্লাস ফিনাইল। কীট পতঙ্গ জীবাণু সব এবার কফি নিবত্তি। ফিরে এলাম বিরতির পর। প্রেসার কুকার সিটি বাজিয়ে দিল, এবারে আমাদের প্রেসার কুকার খোলার পালা। আমার না প্রচন্ড খিদে পেয়ে গেছে, মানে এই যে একটা চিকেন বাসমতি রাইস তার সঙ্গে একেডি ঘি, সব গন্ধ মিলিয়ে একেবারে লাঞ্চ মনে হচ্ছে, যেন আমি এখন প্রপারলি লাঞ্চ করব। ঘড়ির কাঁটা যেখানেই পৌঁছাক না কেন, নালে ঝোলে হেসেলেতে তনুশ্রীর লাঞ্চ টাইম এভরি টাইম। আমাদের ডালিয়াস চিকেন পোলাও রেসিপিটা একদম কমপ্লিট এখন, ফুললি প্রিপেয়ার। তাহলে এবার করণীয়টা কি? এবার খুলবো, খুলে আমি দেখে নিই কেমন হচ্ছে, হয়ে গেছে আশা করছি, তারপরে আমি সার্ভ করে দেবো। এই খুলে দেখব একটু, একদম হয়ে গেছে, বাহ। এই হচ্ছে ডালিয়াস চিকেন পোলাও, যেটা এখন রয়েছে প্রেশারে, কিন্তু ডালিয়া ডিম কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ডেকোরেট করবে। নালে চলে হেসেলেতে ডালিয়া এসেছিলেন বেলঘড়িয়া থেকে, চিকেন পোলাও রান্না করে দেখালেন ডালিয়া। এবারে প্লেটে ঢালার অপেক্ষা। এবারে দেবটা কি ডিমটা দেখো, এত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ডিম আর ওই লঙ্কাটা দিয়ে সাজিয়ে দেব। লঙ্কা যা লাগবে সে নেবে। আমাদের ডালিয়ার আজকে স্পেশাল মেনু রেডি, তনুশ্রীও প্রস্তুত একদম প্লেট আর চামচ নিয়ে। আমি বলেছি এনি টাইম লাঞ্চ টাইম ফর মি। তো এবারে ডালিয়া একটু আমাকে সার্ভ করো। নিশ্চয়ই, তুমি খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। আমি তোমাকে এই লেগ পিসটা দিয়ে দিলাম। তুমি যা দিচ্ছ আমাকে বেশ গুছিয়ে খেতে হবে। একটু তো গুছিয়ে খেতেই হবে। আর আমার প্রিয় মেনুটা রয়েছে, মানে প্রিয় আইটেমটা রয়েছে, সেটা হচ্ছে ডিম। এক্স্যাক্টলি, দারুণ। আমার হাতে চলে এসেছে সুস্বাদু চিকেন পোলাওয়ের রেসিপি। ডালিয়া রান্নাটি করেছে, আমি প্রথমে খাবো। প্রথমে একটু রাইসটা খেয়ে দেখি, চিকেনটা তো সময় নিয়ে খেতে হবে। মানে প্রত্যেকটা চালের মধ্যে মশলাটা কিন্তু জড়ানো, আর এটা অসম্ভব সুন্দর গন্ধ। আর মাঝে মাঝে মুখের মধ্যে ধরো কাজু বাদাম পড়বে, একটু কিশমিশ পড়বে, কিন্তু তোমার পেঁয়াজ টমেটোটা একদম মিশে গেছে। লাজবাব। বাড়িতে যদি আসে গেস্ট, এরকম একটা রেসিপি চট জলদি করে দেবেন, সে ভাববে আপনি কোথাও না কোথাও অর্ডার দিয়ে খাবারটা আনিয়েছেন। অল ক্রেডিট গোজ টু ডালিয়া, যে এইটা করবেন এবং প্রচুর অভিনন্দন পাবেন, সব ক্রেডিট যাবে কিন্তু ডালিয়ার কাছে। আমি খেতে খেতে একবার দেখে নিই কীভাবে ডালিয়া বানালো চিকেন পোলাও। সাদা তেল, গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, মাঝারি সাইজের পেঁয়াজ খুব ঝিরি ঝিরি করে কাটা। আমাদের একেডি ঘি, পেঁয়াজটা আমাদের ব্রাউন হয়ে গেছে, টমেটো কুচি, লবণ স্বাদ মতো, আর
আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবারে একটা ব্রেস্ট পিস দিয়েছে ডালিয়া, একটা দিয়েছে লেগ পিস। এটা হচ্ছে বাসমতি রাইস, তাই তো? চালটা ধোয়া ছিল, ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। আমাদের রেখে দিই ঘি। এরপরে একটু জল পড়ছে, চিনিও স্বাদ মতো, গরম মশলার গুঁড়ো, কিশমিশ কাজু। এই দুধটা দিলে না মানে রিচনেসটা তো ভালো হবে আর টেস্টটাও খুব ভালো হবে। এবার এটাকে প্রেশার কুকারে দিতে হবে। গরম জল দিলে খুব ভালো, ধনে পাতা কুচি, ভালো একটা রান্না খাওয়ালে। চিকেন আমাদের সবার প্রিয়, তার সঙ্গে এরকম বাসমতি চাল, মানে তোমার এই রান্নার প্রিপারেশনটা এত সহজ যে কেউ বাড়িতে পোলাওটা বানাতে পারবে। তো ডালিয়া এলো, রান্না করলো, গান শোনালো, খাওয়ালো, এবারে ডালিয়াকে আমি খালি হাতে ছাড়বো না। আমার নালে ঝোলে হেসেলের তরফ থেকে একটা ছোট্ট উপহার, বলতে পারেন টোকেন অফ লাভ। এত সুন্দর একে দিঘির ব্যবহারে তুমি চিকেন পোলাও রেসিপি করলে, একে দিঘিটা খাও, খেয়ে বলবে আমাদের তোমার কেমন লাগলো। তুমি একটা ভীষণ সুন্দর শাড়ি পরে এসছো, ডিজাইনার শাড়ি। তোমার জন্য রইল আবরণ এক্সক্লুসিভসের তরফ থেকে গিফট কার্ড। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে সময় দেওয়ার জন্য। কিন্তু আমার হাতে না আর খুব বেশি সময় নেই, এই পর্ব থেকে আমাকে বিদায় নিতে হবে, কারণ আমার জন্য অপেক্ষা করছে চিকেনের লেগ পিসটা, রাইসটা, ডিমটা, আমাকে এবার খেতে হবে, আপনাদের থেকে বিদায় নিতে হবে। ধন্যবাদ জানাবো ডালিয়াকে, জানিয়ে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখতে থাকুন নালে ঝোলে হেসেলে। আজ বাঙালির রান্নাঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে চঞ্চমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই, পেটের ভেতর ইঁদুর ছানা মারছে, উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে, হেসে খেলে হেসেলে, জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে, হেসে খেলে হেসেলে, জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।